नमस्कार बंधुरा, आमी डॉक्टर चंदन और आमार यूट्यूब चैनल गार्डन आर्टिस्टे तुम्हारे स्वागत जाने। देखो आज के वीडियो नहीं निश्चय तुम्हारा थंबनेल देखे ही बुझे गेछो जे एक पीवीसी पाइप दिए कीभावे तुम्हें हैंगिंग टप बनाते पारो सेटा निये वीडियो होते चले। टपटा केन आमी देखाच्छी जे आमादेर सामने शीतकाल, शीतकाले आमरा प्रचुर हैंगिंग गाच करे थाकि। तो एबार हैंगिंग टपगुलोर तोमार दाम तो बेशी हय, तार साथे अतटाओ भालो हय ना जे तोमार बछरेर पर बछर चले जाबे। কিন্তু আমি যে টপটা দেখাচ্ছি সেটাতে তুমি যে কোনো হ্যাঙ্গিং গাছ যেমন গ্যাজেনিয়া থেকে শুরু করে হলিহক, ইমপ্রেশন, ডায়ানথাস করতে পারবে। ঠিক তেমনই এতে স্ট্রবেরিও করতে পারবে। তার সাথে এই যে টপটা দেখাবো এটা তুমি যত দিন চাইবে তত দিন তোমার বাগানে ঝুলে থাকবে, মানে এটা নষ্ট হবার কোনো চান্স নেই। এটা এত শক্ত হবে যে তোমার যদি হাত থেকে পড়েও যায়, ফেটেও যায়, মানে পড়ে গেলেও ফাটবে না। তো চলো आज के देखे नहीं जे ए टपटा बनानोर जोन्नो आम्रा की जिनिस नेब। ए टपटा बनानोर जोन्नो आम्रा नेब एकटा तीन इंची साइजेर जे जलेर आमादेर पाइपगुलो हय पीवीसी पाइप सेगुलो नेब। तीन इंची साइजेर थेकेओ तुमी चार इंचटाओ निते पारो, तोमार रिक्वायरमेंट जेमन। आमी शुधु आमार एखाने छिलो, आमी तीन इंची दिएई करब। एबार आमी मोटामुटी 15 थेके 20टा करार आमार टार्गेट आछे। तो आज के तोमादेर दुटो देखाच्छि, दुटो प्रसेसे যে কীভাবে তুমি বানিয়ে নিতে পারো। একটা আমি তিন ফুটের কাছে, তিন ফুট নয় আড়াই ফুটের মতো একটা পাইপ আমার কাটা পড়েছিল, সেটা দিয়েই বানাচ্ছি দুটো টপ। তো পাইপটা তো নিয়েছি আমি, এর সাথে নিয়েছি একটা এন্ড ক্যাপ, এটাকে এন্ড ক্যাপ বলে। তুমি দোকানে গিয়ে যেখানে পাইপের দোকান সেখান থেকে তুমি যদি এটা নিয়ে আসো এটাকে এন্ড ক্যাপ বলা হয়। তবে এটার বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের কোয়ালিটি পাওয়া যায়। এটা আমার নিয়েছে 30 টাকা, ঠিক আছে। এই 30 টাকা এর থেকে ভালো কোয়ালিটিও পাওয়া যায়, যেটা 60 টাকা 70 টাকা 80 টাকা হয়। এটা 30 টাকার কোয়ালিটি, যেটা আমি লাগিয়েছি। এটাকে কী করতে হয়, এই যে টপটা বানাবো আমি তলাতে এটা দিতে হয় যাতে নিচ দিকটা বন্ধ হয়ে যায়, এভাবে বন্ধ হয়ে যাবে। এবার আমি এখানে যেহেতু দুটো টপ করব এটাকে মাঝে মাঝে আমি কেটে নেব। তো চলো আগে কেটে নিই, তারপর তোমাদের সামনে আসছি কী কী করতে হয় কি না। আমি কেটে নিচ্ছি, কাটা হয়ে গেছে এবার। তো এবার আমি নেক্সট প্রসেসে যাচ্ছি। তো নেক্সট প্রসেসে আমি করবো কি, এটাতে একটু ডিজাইন দেবো। দেখো এমনিতেও এটা টপ করা যায়, যেমন কীভাবে করা যায়, এই এন্ড ক্যাপটাতে এখানে লাগিয়ে তুমি ফুটো করে দিলে 3-4টে, আর এখান থেকে দড়ি বেঁধে ঝুলিয়ে দিলে, ব্যাস এটাই কিন্তু একটা টপ হয়ে গেল। রং করতে পারো, ডিজাইন করতে পারো। এবার ডিজাইনটা কীভাবে করবে, খুব সোজা একটা ডিজাইন। এই পাইপে তুমি কালারফুল ডিজাইন করতে পারো, রং করে ড্রয়িং করে যেতে পারো। কিন্তু আমি দেখাবো একটা খুব সহজে, যারা ড্রয়িং করতেও পারো না তাদের জন্য। তো চলো সেটার জন্য আমরা অন্য জায়গাতে যাই। দেখো এবারে যে গ্যাস গ্যাস আছে, এই গ্যাসে আমি পাইপটাকে একটু গরম করে মাঝ বরাবর একটু গরম করে নেব, নরম করে নেব। তোমাদের আমি একটা দেখাচ্ছি, আরেকটা আমি এইভাবেই করে নেব কিন্তু, ঠিক আছে। একটু গরম করবে, ভালো একটা জায়গাতে গরম করবে। দেখো ঠিক আছে, আমার গরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবারে প্রসেসটা আমি গ্যাসটা বন্ধ করলাম, এবার জাস্ট এটাকে এভাবে মুচড়ে নেব। এবার এভাবে ধরে রাখবো, ঠান্ডা হতে দেবো। তাছাড়া তুমি করতে পারো কি, এটাকে একটু জল দিয়ে দিতে পারো। আচ্ছা দেখো এবার আমি একটু জলে দিয়ে দিচ্ছি, তাহলে কাজটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমি ঠান্ডা করে দিলাম, দেখো জিনিসটা হয়ে গেল আমার, ঠিক আছে। এবারে আমি নেক্সট প্রসেসে যাচ্ছি। দেখো এই যে আমি দেখালাম এটা কীভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি, এবার নেক্সট স্টেপ কী আছে, কীভাবে আমি হ্যাঙ্গিং করব সেটা দেখাই। তো এখানে আমি ড্রিল নিয়ে নিয়েছি, ড্রিল ছাড়াও এটা করা যায় কাজটা, ঠিক আছে। তো আমি করেছি কি, দেখো এই মাথাতে তিনটে ফুটো করে নিয়েছি, মানে যাতে হ্যাঙ্গিং করা যায়। এবারে আমার পুরনো টবের যেগুলো হ্যাঙ্গিং করানো যায় সেগুলো রাখা ছিল, তো সেগুলোর মাপে আমি এগুলো তো ফুটো করে এটাকে একটা বানিয়ে নিয়েছি। তো সেটা আমি তোমাদের দেখাই কী করতে হবে, যেমন এই যে এগুলোতে লাগিয়ে দিতে হবে। এবার এটা যদি তোমার কাছে না থাকে তাহলে তো আমি বলেছি দুটো প্রসেসে দেখাবো, তো সেই দুটো প্রসেস আরেকটা দড়ি দিয়ে আমি দেখাবো। দড়ি দিয়ে মাথাগুলো বেঁধেও হ্যাঙ্গিং করা যাবে। দেখো এটা আমি লাগিয়ে নিচ্ছি, প্রথমে নিয়েইছি, দেখেছো এটা আমি দেখাচ্ছি তোমাদের এন্ড ক্যাপ দিয়ে। আর আরেকটা দেখাবো, তলাতে একটা নেট বেঁধে দেবো আমি,
যাতে না মাটিটা বেরিয়ে যায়। দেখো এই যে হয়ে গেল, এবার জাস্ট আমি এটাকে ঝুলিয়ে দেবো। কত সুন্দর লাগবে দেখতে, তবে এটাকে রংটা আমাকে করে দিই। আর এই তলার তলাতে দেখো এই যে এন্ড ক্যাপটা আছে, এন্ড ক্যাপটাকে জাস্ট এইভাবে লাগিয়ে দিলেই হবে। ব্যাস তোমাদের টপ রেডি। এটাতে আঠা দেওয়ার কোনো রকম দরকার নেই, এটা কখনোই খুলবে না, খুবই টাইটভাবে বসে যায়। আমাদের মোটামুটি রেডি হয়ে গেল, এবার এটাকে আমি শুধু রংটা করে দেবো। তো তার আগে আরেকটা আমি তৈরি করে নিই, আরেকটা আমি নিয়েছিলাম, এটার মাথাগুলো তো আমি ফুটো করে নেবো। তো দেখো আমি ড্রিল দিয়ে করছি, তোমরা একটা যোগ্যনো পেরেক ওই গ্যাসে গরম করে তিনটে ফুটো করে নিতে পারো। ফুটোর পরে এইভাবে দড়ি বেঁধে তুমি এই টপটাকে রেডি করে নেবে, এটা আরও কম খরচাতে হয়ে যাবে। তিনটে তিন মাস তিনটে তিন মাথায় ফুটো করে নিয়েছি। এবারে সমানভাবে আমাদের এই দড়িটা বেঁধে নিতে হবে। আমি লাইলনের দড়ি ব্যবহার করছি, এটাই ব্যবহার করবে কারণ এটা অনেক দিন যায়। এই যে আমি তিনটে বেঁধে নিলাম, নিজে হয়ে গেল। হ্যাঁ এবার এটাকে কেটে দেবো এখান থেকে। কেটে নিয়ে এগুলোকে সবাইকে একসাথে বেঁধে টপটা আমি ঝোলানোর প্রসেসটা রেডি করে নেব। ব্যাস হয়ে গেল, এবারে এখান থেকে ঝুলিয়ে দিলেই হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে। এবার এই তলাটাতে এটা গার্ড কী করে করবে, আমি নিয়েছি একটা নেট। এই নেটগুলো তোমরা খুব সহজে হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবে। এটাকে এইভাবে তলাতে দিয়ে এটাকে বেঁধে দেবে। এবার এটাতে যেমন করে এইভাবে বেঁধে দিতে পারো, হ্যাঁ এভাবে বেঁধে দেবে, বা জিপ টাই যেগুলো হয় সেগুলো দিয়েও বেঁধে দিতে পারো, বা তুমি আঠা দিয়েও চিটিয়ে দিতে পারো। সেটা তোমার উপরে তুমি কী দিয়ে করতে চাইছো সেটা নির্ভর করবে। তো দেখো এই যে আমি বেঁধে দিলাম, হয়ে গেল। এটা টাইট করে বেঁধে দেবে, দু তিনটে টাইট করে বাঁধবে তাহলে খুলবে। এটা কিন্তু খুব সস্তার হয়ে গেল, হ্যাঁ মানে কোনো রকমই খরচা লাগবে না। এটা এক ফিট পাইপের দাম হবে তোমার খুব জোর 15-20 টাকা মতো, হ্যাঁ কম দামই পাওয়া যায় সেটা নেবে, 20 টাকা হবে 20 টাকাতে। আর খুব জোর তোমার মানে 30 টাকার মধ্যে যে টপটা তৈরি হবে এটা দেখতেও যত সুন্দর হবে, মানে যখন লম্বা লম্বা তোমার ঝুলবে 8-10টা বা 20টা তুমি যদি করে থাকো আর বিভিন্ন গাছ হয়ে থাকবে তখন দেখতে দারুণ লাগবে। এটাতে যদি তুমি স্ট্রবেরি গাছ করো তাহলে এত ভালো লাগবে, তোমাদের আমি দেখাবো এই সিজনে আমি করবো, আর তোমরাও করে নাও যাতে আমি তাই আগে থেকে দেখাচ্ছি। এখান থেকে গাছটা বেরোবে, এখানে স্ট্রবেরিগুলো চারিদিকে ঝুলে থাকবে, অপূর্ব লাগবে দেখতে। তো চলো এবারে আমি কালারটা করে নিই, একটাতে কালার করে দেখাচ্ছি, আমি এটাতে কালার করছি। আচ্ছা যেটা বলছিলাম এটা লাগিয়ে দিয়েছি, আমি তলাতে শুধু ফুটো করে দেবো দুটো তিনটে, হ্যাঁ এবার আমি হোল করে দেবো কারণ ড্রেনেজের জন্য। এই যে আমি একটা হোল করে দিলাম, আর একটা করে দিচ্ছি। এবারে যেমন করে আমরা কিন্তু টপ তৈরি করি, সেই টপ তৈরি করতে হবে, হ্যাঁ এই সব জিনিসে। মানে টপ তৈরি করা মানে প্রথমে একটু নুড়ি দিয়ে দেবো, নুড়ি পাথর, তারপরে একটু বালি দিয়ে দেবো, বাস আমার হয়ে যাবে। দেখো এবার আমি কালারটা করে নিচ্ছি। কালারের জন্য তুমি ব্রাশ কালারও ইউজ করতে পারো, ব্রাশ পেন্ট, তাছাড়া তুমি এখানে স্প্রে পেন্টও ইউজ করতে পারো। আমি নিয়েছি তাড়াতাড়ি যাতে হয় তোমাদের কাছে, তাড়াতাড়ি নিয়ে আসতে পারি ভিডিওটা, সেই জন্য আমি স্প্রে পেন্টটা করে দিচ্ছি। ঠিক আছে এবারে তোমরা এটা তো আরও এক্সট্রা মিক্স দিতে পারো, মানে কাজ করে দিতে পারো। ধরো একটা গোল্ডেন কালার এনে কোনো কাজ করে দিলে, দেখো দেখো আমার টপটা রেডি, এবার আমি গাছ লাগাবো এতে। ঠিক আছে এটা 15-20 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, শুকানোর পর আমার কাজ রেডি।
ठीक है। जो भिडियो भलो लेगे तो अवश्य भिडियो के लाइक कर भिडियो कमेंट कर और भिडियो एक शेयर कर तो खूब भलो थको खूब भलोभ बागान करो। नमस्कार।